হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবারের কাতার বিশ্বকাপের 24তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে মেক্সিকো ও আর্জেন্টিনা। বর্তমানে পয়েন্ট টেবিলের একদম নিচেই রয়েছে আর্জেন্টিনা, কারণ প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে হেরে গেছে আর্জেন্টিনা। অন্যদিকে মেক্সিকো পোল্যান্ডের সাথে ম্যাচটি ড্র করেছে, অর্থাৎ মেক্সিকোর পয়েন্ট এক। তাই আর্জেন্টিনা যদি এবারের কাতার বিশ্বকাপে টিকে থাকতে হয়, আজকের ম্যাচটা জিততেই হবে। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী আর্জেন্টিনার পজিশন 3 এবং মেক্সিকোর পজিশন 13। বাংলাদেশ সময় রাত 1টায় 27 তারিখ, অর্থাৎ আজ রাতেই আপনারা ম্যাচটি উপভোগ করতে পারবেন। কাতারের লুজাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এর আগে মোটের উপরে 35 বার আর্জেন্টিনা এবং মেক্সিকো মুখোমুখি হয়েছে, যার 16টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, 5টি ম্যাচে জিতেছে মেক্সিকো এবং 14টি ম্যাচ ড্র হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কেমন হতে পারে আজকের শুরুর একাদশ, যেখানে আর্জেন্টিনা বেশ কিছু প্লেয়ারের পরিবর্তন করেছে। আজকের ম্যাচ আর্জেন্টিনা 4-2-3-1 ফরমেশনে খেলার কথা, যেখানে গোলবারের নিচে সবসময়ের মতো থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্সিভ লাইনআপে থাকবেন গঞ্জালো মন্টিয়াল, নিকোলাস টাগলিয়াফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। মিডফিল্ড পজিশনে খেলবেন রদ্রিগো ডি পল এবং লিয়ান্দ্রো প্যারাদেস। ফরওয়ার্ড পজিশনে থাকবেন অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যালেক্সিস ম্যাকঅ্যালাস্টার, লিওলেন মেসি এবং লাউতারো মার্টিনেজ। অন্যদিকে মেক্সিকো স্টার্ট করবে 4-3-3 ফরমেশনে, যেখানে গোলবার সামলাবেন গুইলেরমো ওচোয়া, ডিফেন্সিভ লাইনে থাকবেন জেসুস গ্যালার্দো, হেক্টর মরেনো, ক্যাসার মন্টেস এবং জর্জ সানচেজ। মিডফিল্ড পজিশনে খেলবেন লুইস ক্যাভেজ, এডসন আলভারেজ এবং হেক্টর হেরেরা। ফরওয়ার্ড লাইনআপে দেখা যেতে পারে অ্যালেক্সিস ভেগা, রাউল জিমিনেস এবং হারভিং লোজানোকে। দুর্দান্ত একটি ডু অর ডাই ম্যাচ দেখতে চলেছি আমরা। আর্জেন্টিনা এবং মেক্সিকোর ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিশ্বকাপের সকল আপডেট সবার আগে আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।